তখন তোমার বন্ধু সাম আনাদার পার্ট অফ ইউর সিটি, তখন দ্যাট ইজ বিকাম ম্যান। ওকে, বিকজ সে আরেকটা সিটির আরেকটা পার্টি আছে। ওকে, সো এইভাবে বোঝা গেল? तो सर जो मोबाइल से हॉटस्पॉट बनता है वो भी लैंड कैटेगरी में जाएगा? হটস্পট জেনারেলি তুমি নিশ্চয়ই মানে খুব দূরে হটস্পটের রেঞ্জ থাকে একটা, সেই রেঞ্জটা তো জেনারেলি তোমার খুব দূরে হয় না, তো ন্যাচারালি সেটাকে তুমি ওয়্যারলেস ল্যান বলতে হবে, ডাব্লু ল্যান। এই ল্যানের একটা মানে ল্যান বলো ওয়্যান বলো, এগুলোর আরেকটা ক্যাটাগরি আছে যেটাকে আমরা বলি ডাব্লু ল্যান, যেটাকে তুমি ডাব্লু ল্যান বলতে পারো, ওয়্যারলেস ল্যান। तो जी सर, वो लिखा रहता कुछ कुछ राउटर्स में डब्ल्यू लैन। That is W LAN. Okay. So that is the thing. Any more doubt? আরেকজন কেউ কিছু বলছিল, ম্যান সম্পর্কে কেউ কিছু বলছিল, তাই তো? Last sessionটা কেউ জন জিজ্ঞাসা করছিল, সে কি জয়েন হ্যাঁ করেছে? স্যার। হ্যাঁ, কি বলছিলে তুমি বলো। স্যার ওই ওই নেটওয়ার্কটা একবার বলবেন, কোনটা? ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কটা। হ্যাঁ, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ইজ আ টাইপ অফ নেটওয়ার্ক উইচ ইজ বেসিক্যালি স্প্যানস অ্যাক্রস আ সিটি। যখন একটা সিটির মধ্যে বিভিন্ন সিস্টেমস গুলো রাখা আছে এবং তারা যখন একে অপরের সঙ্গে কানেক্টেড এবং একে অপরের সঙ্গে ডেটা শেয়ার করছে, তখন সেই ধরনের নেটওয়ার্ককে আমরা বলছি ম্যান। সাপোজ ইউ শেয়ারিং ডেটা with me, suppose I'm some part of the city and you are in some another part of the city and we are sharing data among each other, so that is basically we are in a MAN. Right now we are not in a LAN. At that case we are not in a LAN, we are in MAN. Why MAN? Because metropolitan area network says that whenever we are in a city based network across the city network, so we should call it MAN. This is just the names, actually. This is just the names. LAN e o ja hoy, MAN e o tai hoy. Erokom noy je LAN e network je data ta share hoy, MAN e shei data ta share hoy na. It is not like that. It is just the range. It is just the question of range. LAN e ki hoy? LAN e ekta whole building er moddhe computers gulo connected. That is LAN. MAN e ki ache? All over the city network গুলো connected, that is MAN. এবার সেই কানেকশনটা ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস হতে পারে, আমরা সেগুলো দেখবো গ্র্যাজুয়ালি। কানেকশন দু রকমের হতে পারে, ওয়্যার্ড হতে পারে, ওয়্যারলেস হতে পারে। একটা নেটওয়ার্কে একটা কম্পিউটারের সঙ্গে একটা কম্পিউটার ওয়্যার দিয়ে কানেক্টেড হতে পারে, দ্যাট ইজ ওয়্যার্ড কানেকশন। আবার ওয়্যারলেস হতে পারে, ওয়্যারলেস এর আবার ডিফারেন্ট টাইপস আছে, যেমন ভায়া স্যাটেলাইট কানেকশন হতে পারে, মাইক্রোওয়েভ কানেকশন হতে পারে, ইভেন when you are operating your AC or your TV from a remote, you are basically using infrared communication, that is also a wireless communication. Infrared advantage of infrared, don't need any license to use it. Disadvantage of infrared, range is very very limited, very short. So that is infrared communication. So that is also a type of wireless communication when you are operating your TV or your other devices via remote. So MAN is nothing when your computers are spread across our city and still it is connected via network, it is called MAN. As simple as that. এটাকে ম্যান কে মেট্রোপলিটিক নেটওয়ার্ক কি বলা হয় কেন, সিটি এরিয়া নেটওয়ার্ক কেন বলা হয় না? বলতেই পারো, আমি তোমার সঙ্গে মানে এ বিষয়ে তর্ক করাটা একদম অনুচিত হবে। তুমি বলতেই পারো স্যার আমি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলবো না, সিটি এরিয়া নেটওয়ার্ক বলবো, বলতেই পারো। ক্যান বলে অ্যাকচুয়ালি অনেকে, দিস আর সাম টার্মস, অ্যাকচুয়ালি দিস আর সাম টার্মস, ওকে, নাথিং বাট সাম টার্মস। সিটি এরিয়া নেটওয়ার্ক বলো তুমি, আমার কোনো আপত্তি নেই, তোমাকে কেউ ভুল বলবে না একদম, যে না তুমি সিটি এরিয়া নেটওয়ার্ক কেন বলছো, একদম রং না, নট লাইক দ্যাট, বুঝতেই পারো।
সো ওই যে বললাম দিস আর সাম টার্মস এন্ড এই সব কটাই এসছে তোমার ইউজেজের উপর এই সবটাই তোমার ইউজেজ স্যার ইন্টারওয়ার্ক কো এক অর ডিফাইন করতে প্লিজ কোনটা বলো হুইচ ওয়ান সেভেন নাম্বার ইন্টারওয়ার্ক 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 আই ডিডন্ট সে এনিথিং লাইক ইন্টারওয়ার্ক ইন্টারনেট ওয়ার্ক ইন্টারনেট ইন্টারনেট ওয়ার্ক সো ইন্টারনেট ওয়ার্ক ইজ নাথিং বাট দি নেটওয়ার্কস অফ নেট One network is connected with another network, and that network again is connected with another network. That is again is connected with another network, and that is again connected with another network. In that way, there are n number of networks, and n is something one, two. I mean, I don't know how many numbers. So that is basically internet network. Networks of networks. It is basically internet networks. That is internet actually. What is internet? Internet is nothing but networks of networks. একটা নেটওয়ার্ক আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড সেই নেটওয়ার্কটা আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড সেটা আবার আরেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড এভাবে প্রত্যেকটা নেটওয়ার্ক যখন প্রত্যেকটা নেটওয়ার্কের সঙ্গে কানেক্টেড দ্যাট বিকামস ইন্টারনেট তোমার বাড়ির রাউটারটা খারাপ তোমার বাড়িতে একটা ল্যান আছে কিন্তু রাউটারটা খারাপ ট্রাই টু থিংক দ্য সিচুয়েশন তোমার বাড়িতে তোমার বাড়িতে দুটো তিনটে ডিভাইস আছে তারা সবাই একটা রাউটারের সঙ্গে কানেক্টেড এই যে রাউটারের সঙ্গে কানেক্টেড এই রাউটারটা রাউটারটা বাইরে যার সঙ্গে কানেক্টেড সেটা হলো ইন্টারনেট ভেতরটা তোমার নিজস্ব নেটওয়ার্ক বাইরেটা ইন্টারনেট এগুলো তোমার ডিভাইস মোবাইল ফোন ল্যাপটপ এগুলো সব তোমার ডিভাইস তারা একটা ওয়্যারলেস বা ওয়্যার রাউটার আজকের দিনে সবাই ওয়্যারলেস রাউটার ইউজ করে সো ওয়্যারলেস রাউটারের সঙ্গে কানেক্টেড বলেই আমি ধরে নিচ্ছি এই ওয়্যারলেস তুমি যা কিছু ডেটা ট্রান্সমিট করছো তুমি আমার সঙ্গে কথা বলছো এই যে তুমি আমার লেকচারটা অ্যাটেন্ড করছো ইট ইজ ইউ ক্যান অ্যাটেন্ড ইট অ্যাজ বিকজ ইউর রাউটার ইজ প্রবাবলি ইফ ইউ আর ইউজিং রাউটার অর ইউর মোবাইল ফোন হোয়াট এভার ইট ইজ অ্যাজ বিকজ ইউর রাউটার ইজ ওয়ার্কিং সো দ্যাটস ওয়াই ইট ইজ পসিবল ফর ইউ টু অ্যাটেন্ড মাই ক্লাস Now, if somehow this link is broken down, then also your network will be there. But what will happen? You cannot be the part of internet anymore. Can't be the part of internet anymore. So that is the point actually. So internet is nothing. It is the networks of networks. Your network, my network, his network, her network. When everything is there connected, it becomes internet. Without this connection, it is your personal area network or LAN, whatever you say. With this connection, this is also a part of internet. Because somebody from here also can communicate with you. Like me, communicating with you. I'm not the part of your network. You are not also part of my network. But still we can communicate with each other. Why? Because our connection is fine, running fine. If it is broken down, we can't communicate with each other anymore. So that is basically internet work or internets, whatever you say. Hope you understood.
So now যখন আমরা এত অব্দি এসেই গেছি, সো নাও আমরা একটা জিনিস নিয়ে একটু ডিসকাস করি, which is also equally important. That is basically, again, what are the different types of network connection or network design? You can say network design. Different types of network connection. কি কি টাইপের নেটওয়ার্ক কানেকশন হতে পারে? তার মানে হচ্ছে আমরা আমাদের যে নেটওয়ার্ক, আমাদের যে ডিভাইস গুলো, যেগুলোকে আমি বলেছিলাম প্রথমেই নোড বলে আমি বলবো, নোডস, NODE, নোড, নোড বলে বলবো, সেই ডিভাইস গুলোকে আমি নেটওয়ার্কের চারপাশে কিভাবে সাজাতে পারি, সেই ডিভাইস গুলোকে আমি নেটওয়ার্কের চারপাশে কিভাবে সাজাতে পারি, দ্যাট ইজ বেসিক্যালি technically the term is known as topology. Technically the term is known as topology. What is topology? It is used to connect computers by following some particular pattern. It is used to connect computers by following some particular pattern. That is basically topology is. Okay. কি কি টোপোলজি আছে? There are different topologies. There are different topologies. I'm starting with one topology, which is known as star topology. What is star topology? What is star topology? Suppose this is your router. With this router, more than one nodes are connected. Likewise, like this, more than one nodes are connected. These nodes, one of the nodes can be PC, one of can be laptop, one can be your mobile phone, one can be your printer. I'm not going into that detail. I don't need to go into that detail. But with this router, or in a on, or within any central device, some other devices are connected. So if your network design is like that, then we will call it, it is a star topology. The name of this topology is star. Why? Look like star. So here what happens? A central node connects a cable to each computer in the network. Each computer in the network has an independent connection to the center of the network. And suppose one connection breaks, suppose this connection breaks, that won't affect the other connections. That will not affect the other connections. Other connections will be as it is. They will operate. So there is the advantage of star topology. Je ekta network boshe gelo ba dutu network boshe gelo, ta holo rest of the part will be operative.
That is basically star topology is. But the disadvantage of star topology, what is disadvantage of this technology, this particular design, network design? If somehow this router broken down, somehow this some situation this router goes down, then you cannot communicate. Whole network will be down. So that is basically star topology is. Similarly, there are other topologies. Next one is bus topology. Let's see what is bus topology. It is again equally very simple. This is just the design, whatever we are saying. So bus topology. Why it is known as bus? Bus because the literature meaning of bus is transferring agent. Okay, bus means transferring agent. So bus topology, it is nothing like this. This is a bus. That means a node. Sorry, network connection. Jar modhye the data transfer hocche, ebong the nodes are connected like that. These nodes can be your PC, device, anything. Your server, client, anything. This is a bus topology. Here the main thing is that one cable connects the computer. Ektai cable. Main ektai cable. She sob somosto computer guloke connect korche. এখানে একটা জিনিস যেটা দেখতে পাচ্ছ সেটা হলো দা ইনফরমেশন ফর দি লাস্ট নোড সাপোজ দিস ইজ দা লাস্ট নোড সাপোজ দিস ইজ দা লাস্ট নোড সো ইনফরমেশন ফর দি লাস্ট নোড অন দা নেটওয়ার্ক হ্যাজ টু রান থ্রু ইচ অফ দি কানেক্টেড কম্পিউটার প্রত্যেকটা কম্পিউটারের থ্রু দিয়ে ইনফরমেশনটা যাবে লাস্ট নোডে গিয়ে পৌঁছবে সো দ্যাট ক্যান বি আ সিকিউরিটি issue that can be a question of security because jokhon prottekta computer er through diye jacche maybe shekhan theke kono network hack hotei pare so can be a question of network security so seta niye ki kore deal korte hoy amra pore alochona korbo obviously but that is it it is basically bust advantage hocche it's very simple very very simple technology Next, similarly, arekta khub popular topology. Jar naam hocche ring topology. Ring topology. It is also very, very simple. Ring topology. Nodes are connected around a ring of network. Nodes are connected around a ring of network. The ring of network ache tar char dhare node gulo connected. Advantage holo suppose eta node I theke tumi node j te communicate korbe say somehow your node k or node l has gone down then also you can communicate from node I to node j via maybe node m and node n tuma jodi ediker communication line ta down hoy still also you can communicate via this line that is basically ring topology is and tumi jodi bus topology shonge compare karo then you will found some similarities with bus topology here as because in bus topology we have used a single cable to connect all the computers Here also we are using a single cable to connect all the computers.
দ্যাট ইজ রিং টপোলজি। এগুলো হচ্ছে মেন কিছু টপোলজি। এর সঙ্গে আরো কিছু টাইপ অফ ডিজাইন আমরা দেখতে পাই, যেমন তার মধ্যে আরেকটি খুব উল্লেখযোগ্য ডিজাইন টপোলজি, যাই বলো না কেন টপোলজিই বলা উচিত, তার কারণ আমরা টেকনিক্যালি এটাকে টপোলজিই বলবো, সেটা হচ্ছে ট্রি টপোলজি। ট্রি টপোলজি, নাও তোমরা ডেটা স্ট্রাকচার পড়েছো, আই হোপ ডেটা স্ট্রাকচারে ট্রি পড়েছো, সেইখানে এখানেও আমার নেটওয়ার্কটা যখন ওরকম একটা ট্রি স্ট্রাকচার ফর্ম করে তখন আমরা তাকে বলতে পারি ট্রি টপোলজি। লাইক দিস ইজ মাই সার্ভার, ইউ ক্যান সে আন্ডার দিস সার্ভার দেয়ার আর টু সাব সার্ভার্স অর দেয়ার আর টু ক্লায়েন্টস, আন্ডার দিস ক্লায়েন্টস দেয়ার আর থ্রি আদার সাব ক্লায়েন্টস। সো ইফ মাই ডিজাইন ইজ লাইক দ্যাট দেন আই ক্যান সে ইটস আ ট্রি টপোলজি। সো ইউ ক্যান সে দিস ইজ আ প্যারেন্ট সিস্টেম, দিস ইজ চাইল্ড সিস্টেম অর সার্ভার ক্লায়েন্টস whatever you say. Server means jake amra kichu request kore tar theke kichu response pete pari. The server's duty is to control the clients. Client ki korche, server ke request patacche, server ki korche response patacche. So that is basically tree topology. It's a special type of structure. Special type of structure that is tree topology. Next, ei somosto topology guloke niye amra kintu different type of hybrid topology o banate pari as per our now all these are as per our requirement, mind it. Again ami bolchi sob tai kintu amar requirement, amake star topology banatei hobe emon kintu noy, আমাকে রিং টপোলজি বানাতেই হবে এমন কিন্তু নয়। আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি আমার টপোলজি স্থির করব। আমার রিকোয়ারমেন্ট যদি হয় যে স্টার এবং বাসের মিক্সড আপ, তাহলে আমি হাইব্রিড টপোলজি ফর্ম করব। সো থিংস আর কামিং ফ্রম আওয়ার রিকোয়ারমেন্ট এগেন, সো ডোন্ট মিসআন্ডারস্টুড দ্যাট। সো হাইব্রিড টপোলজি, what is hybrid topology? ওই যে বললাম mixture of more than one types of topologies are known as hybrid topology. Mixture of one types of more than one types of topologies are known as hybrid topologies. Okay, যেমন আমি যদি বলি, যেমন আমি বললাম যে আমার এরকম ধরনের একটা টপোলজি দরকার, সো দ্যাট ইজ বিকাম দি কম্বিনেশন অফ রিং এন্ড বাস বিকামস হাইব্রিড, বিকামস হাইব্রিড টপোলজি, সো ক্যান বি দেয়ার। ওকে, ক্যান বি দেয়ার, নো ইস্যু। সো দিস হাইব্রিড টপোলজি, সো দিস আর দি টপোলজিস অর নেটওয়ার্ক ডিজাইন হোয়াট এভার ইউ সে স্যার। হ্যাঁ, ওই রিং টপোলজির মাঝখানে যেটা থাকে ওটাকে হাব বলে কি বলে? জেনারেলি তোমার শুধু যে হাবই হতে হবে এমন নয়, আমরা জেনারেলি হাব বলে থাকি। তোমাদের বইতে অনেক সময় যদি বই দেখো তাহলে বইতে অনেক সময় দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হাব বলা হয়েছে। না, হোয়াট ইজ হাব আমি এখনো বলিনি, আমরা সেই ডিভাইস গুলো নিয়ে আলোচনা করবো লেটার অন। বাট সেটা হাব হতে পারে, রাউটার হতে পারে, ব্রিজ হতে পারে, দেয়ার আর লটস অফ ডিভাইসেস, আমরা আলোচনা করব। জাস্ট ফলো মি, I will give you everything step by step. Okay, so hub ekta device, likewise there are routers, there are okhane router thakte pare hub er jaygay, tomar boite dekhle generally sob jaygay hub pabe,
বাট হাব সব সময় থাকে না, তার জায়গায় রাউটার থাকে, ব্রিজ থাকে, ব্রিজের আবার ডিফারেন্ট টাইপস আছে, রাউটারের ডিফারেন্ট টাইপস আছে, হাবেরও ডিফারেন্ট টাইপস আছে, আলোচনা করবো আমরা। আপাতত ধরে নাও ওটা একটা নোড, আপাতত আমি যেটা বলছি যেভাবে বলছি সেরকম ভাবে আমাকে ফলো করো, ইউ উইল গেট টু নো এভরিথিং অ্যাবাউট কম্পিউটার নেটওয়ার্ক মোর অর লেস অ্যাজ পার ইউর সিলেবাস। সো দ্যাট ইজ মেবি আ নোড, রাইট নাও ইউ জাস্ট থিঙ্ক ইট অ্যাজ আ নোড। সো নোডটা হাব হয়, জেনারেলি হাব হয়, আবার রাউটারও হতে পারে। তো এই গেল হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি ব্যাপারটা। এবার আমরা একটু সার্চ করে আরেকটা টার্ম নিয়ে একটু আলোচনা করিনি, অলরেডি বলেছি টার্মটা, সেটা হচ্ছে প্রোটোকল। জাস্ট ইন্ট্রোডাকশন, যা যা বলছি সবকিছু ডিটেলস নিয়ে আমরা করব। প্রোটোকল, প্রোটোকল এই টার্ম গুলো কেন বলছি, বিকজ দিস টার্মস আর ভেরি ইম্পর্টেন্ট ইন কম্পিউটার নেটওয়ার্ক। এভরি টাইম দিস টার্ম আই উইল কয়েন দিস টার্ম এভরি টাইম, এন্ড ইউ হ্যাভ টু আন্ডারস্টুড হোয়াট আই ওয়ান্ট টু সে। So that's why I am trying to give you the very basic idea of these terms. So protocol, what is protocol? Set of rules. Protocol means set of rules. Now in our system, we will use different types of protocols. Amra different types of protocols niye kaj korbo. Two common among prominent types of TCP/IP. এছাড়াও দেয়ার উইল বি লটস অফ আদার প্রোটোকলস, FTP, HTTP, Telnet, lots of IRP, RARP. These are just the terms. I'm just saying in the terms. I will go into the details of each and everything. SMTP, ICMP, IGMP, all these are full forms. Now, if you say, sir, what is the full form of this? What are the full form of that? I will give you everything. I will give you like TCP transmission control protocol, IPs, internet protocol. Amader details e jete hobe. FTP file transfer protocol. This is hypertext transfer protocol. This is telnet. This is address resolution protocol. This is reverse address resolution protocol. This is simple mail transfer protocol, internet control message protocol, internet group message protocol. We'll go into every details, but these are some protocols, set of protocols. These protocols gulo amader details e porte hobe. Ei charao aro ache, amra sob kichu cover korbo. So protocol mane ki actually? Protocol mane hocche set of rule, je set of rule follow kore ekta computer theke arekta computer e error freely data transfer kora hoy. Modda golpo holo ei. Protocol mane hocche set of rule, যে সেট অফ রুল ফলো করে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা ট্রান্সফার করা হয়। দ্যাট ইজ বেসিক্যালি দি প্রোটোকল। এরর ফ্রিলি, ওকে। এছাড়া আমি বললাম এই প্রোটোকল ছাড়া আরেকটা যেটা আমি বললাম হলো যে বেসিক্যালি দেয়ার আর টু টাইপস অফ নেটওয়ার্কস উই উইল ফাউন্ড। One is known as WAD network, ekta hocche wireless network. WAD network, kichu protocol ache jara WAD network er jonno kaj kore, kichu protocol ache jara wireless network er jonno kaj kore, kichu protocol ache jara beshi secure, kichu protocol ache jara kom secure, kichu protocol ache jara faster communication er jonno use hoy, যেমন UDP, ইউজার টেটাগ্রাম প্রোটোকল, ফাস্টার কমিউনিকেশনের জন্য ইউজ হয়। কিছু প্রোটোকল আছে যারা স্লোয়ার বাট স্টেডি কমিউনিকেশনের জন্য ইউজ হয়, যেমন TCP। তো আমরা দেখব এসব, আমরা দেখব। এছাড়াও এগুলো হলো আপনার কিছু প্রোটোকলের জাস্ট নাম তোমাকে আমি বললাম, যাতে তোমার মাথায় থাকে আর কি জিনিসটা, যখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ইন্ট্রোডাকশন হিসেবে। নেক্সট আমরা যদি কিছু
জাস্ট আমরা একদম শেষের দিকে চলে এসেছি আজকের লেকচারে। তো আমরা যদি কিছু টার্ম নিয়ে আলোচনা করি, যেমন একটা টার্ম এই মুহূর্তে আমার মাথায় আসছে, ওপেন সিস্টেম। আমরা পড়বো পরের দিনই, আমরা পড়বো ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওয়েসআই, খুব ইম্পর্টেন্ট, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওয়েসআই পরের দিনই পড়বো, যার উপর নেটওয়ার্কিং দাঁড়িয়ে আছে। So this open system is connected. What is the meaning of this open system basically? So open system is connected to the network and prepared for communication. So open system is nothing but connected to the network and prepared for communication. Open system e ki hocche? Network er shonge connected ebong communication er jonno prepared seta. That is open system. Jokhon open system ache amra closed system pabo. So what is closed system? Closed system means it is not connected to the network and so can't be communicated with. Open system মানে communication এর জন্য ready, closed system মানে communication এর জন্য ready নয়। আমরা TCP সঙ্গে একটা কথা বলেছিলাম, IP. What is IP? IP এর full form হচ্ছে internet protocol. Now that is basically IP address. এই IP address নিয়ে আমাদের বহু পড়াশোনা করতে হবে। IP address কি করে তৈরি হয়, কি করে ডিজাইন হয়, কি করে প্রত্যেকটা মেশিনের মধ্যে IP, ধরো তুমি একটা ল্যাবে 100টা মেশিন সেট করবে, সেই 100টা মেশিনের IP address কি হবে, তার সঙ্গে তার সাব নেটওয়ার্ক কি হবে, এই সমস্ত কিছু আমাদের অঙ্ক কষে বার করতে হবে। তো সেটা হচ্ছে IP address, ইন্টারনেট প্রোটোকল। ভেরি ইন্টারেস্টিং, দ্যাট ইজ দ্য জিস্ট অফ দ্য কম্পিউটার নেটওয়ার্ক। এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, আমরা আলোচনা করব পরে। নেক্সট ম্যাক অ্যাড্রেস। আইপি অ্যাড্রেসের সঙ্গে আরেকটা অ্যাড্রেস থাকে, আমরা জেনারেলি আইপি অ্যাড্রেস নিয়ে মাথা ঘামাই, আরেকটা অ্যাড্রেস থাকে যার নাম হচ্ছে ম্যাক অ্যাড্রেস, মিডিয়াম অ্যাক্সেস কন্ট্রোল। এই ম্যাক অ্যাড্রেসের কাজ কি, কোথায় থাকে এটা? ম্যাক অ্যাড্রেস অ্যাকচুয়ালি ইট ইজ দ্য অ্যাড্রেস অফ দি NIC, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড কোথায় থাকে? অ্যাকচুয়ালি নাও অ্যাড্রেস ইট ইজ ইনবিল্ট ইন ইউর মাদারবোর্ড। আজ থেকে যদি 10 বছর 15 বছর আগে ফিরে যাও, তাহলে সেটা মাদারবোর্ডে থাকতো না, আলাদা করে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, উই হ্যাভ টু মানে মাদারবোর্ডের মধ্যে একটা স্লট থাকতো, সেখানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড আমাকে আলাদা করে লাগাতে হতো। এখন আর তা হয় না, উইথ দ্য অ্যাডভান্সমেন্ট অফ ইলেকট্রনিক্স এখন ওই নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে মাদারবোর্ডের সঙ্গে ইনবিল্ট চলে আসে। তো তার যে একটা ইউনিক অ্যাড্রেস, হুইচ ইজ ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, হুইচ ইজ বেসিক্যালি ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ইউনিভার্স অ্যাকচুয়ালি, একটা মেশিনের ম্যাক অ্যাড্রেস সারা universe, in the whole universe, MAC address. I'm not talking about IP address. আমরা বলবো difference. Very interesting and very important. But that MAC address, it is unique in the world. And why it is unique, why it is need to be unique, that will be our study. Then there is a term you will found, port. Port. What is port? নরমালি পোর্ট দিয়ে কি হয়, জিনিসপত্র আদান প্রদান হয়। এখানে পোর্ট মানে কি, ইট ইজ আ চ্যানেল থ্রু হুইচ ডেটা ইজ সেন্ট এন্ড রিসিভড। সিস্টেমের ক্ষেত্রে পোর্ট হচ্ছে একটা চ্যানেল যেটা দিয়ে ডেটা আদান প্রদান করা হয়, দ্যাট ইজ পোর্ট। এই পোর্ট নিয়ে আমাদের অনেক গল্প বলতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, দ্যাট ইজ আ টার্ম known as internet service provider. What is internet service provider? যেখান থেকে তুমি তোমার ইন্টারনেট সার্ভিসটা পাচ্ছ। Nowadays, in most of the cases, it is maybe your cable operator or maybe your BSNL. Actually, in our country, it is mainly BSNL, internet service provider. But এখন তার সঙ্গে আরো অনেক কেউ চলে এসছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করার জন্য। So that is basically internet service provider. যেখান থেকে আমরা, so companies that provide everyone with their internet connection, both to individuals and to businesses and other organizations. যে কোম্পানি গুলো প্রত্যেককে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, সেই কোম্পানি গুলোকে আমরা বলি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স। ইন আওয়ার কান্ট্রি মেইনলি ইট ইজ BSNL. Nowadays, along with BSNL, there are lots of other people, lots of other organizations are there who are providing this kind of services to us. Like Alliance Broadband or different broadband connection companies,
তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করে, বাট তাদের টেকনোলজি গুলো আলাদা আলাদা। কিছু কিছু টেকনোলজি আছে যেগুলো আমাদের পরে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো, টেকনোলজি গুলো ডিফারেন্ট ডিফারেন্ট টেকনোলজিস they use and all that. So that is basically internet service provider. So these are some term. Motamoti sei term gulo ni amra alochona korlam. Notes will be given to your Google class as well as it will be shared in your WhatsApp group along with your videos and all that. So do you have any question on this topics, whatever I have discussed in this session, you can ask me. Otherwise, I will end up here. Do you have any question? I mean, this session I bollam. Just amra ajke ekta discussion korechi. Amader next class on Thursday 11. Amader next class hoche Thursday. From 11, okay. So amra Thursday abar meet korchi. Jodi ajke tomader kono question na thake, so I'm ending here. Thank you for joining, sir. Ha bolo tatari bolo, somoy nei tatari bolo. Sir, can you please send the PDF of the book? Well, book. Okay, I'll try to send it. Okay. No issue. I will share it in the Google class. Okay. And you can just check in the Google class. Lots of materials are there already over there. But again, still I will try to send you. Okay. Okay, bye.